হতো। পাখি আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো পাখিও দেখাও যাচ্ছে, পাখির আওয়াজ যখন থাকে না তার মানে তখন বাঘ আছে কাছাকাছি। এটা আমরা আজকে সাইট সিন করতে এসেছি, সজনেখালিতে এসেছি। প্রথম স্পট আমাদের সজনেখালিতে নামালো। একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, আর এখানে একটা পুকুর মতো আছে। সজনেখালিতে এসে একটা কুমির দেখতে পেলাম। এই যে কুমিরটা দেখুন, একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে শুয়ে আছে। আর এই যে ওয়াচ টাওয়ার, এখানে এখন ঘুরবো। এখানে না প্রচুর কচ্ছপ আছে, কচ্ছপ দেখা যাচ্ছে, মুখটা তুলছে আবার টুপ করে ডুবে যাচ্ছে। এই যে এবার একদম ওয়াচ টাওয়ারের ওপর উঠে গেছি, এবার এই চারপাশের ভিউটা দেখাচ্ছি। এই এটা গোল পাতার গাছ এখানে। এই পাশ দিয়েও সমস্ত নিচটা দেখা যাচ্ছে। এই দিকটা না একদম ঘন কুয়াশায় ভরা, ছবিটা অনেক ঝাপসা আসছে, বোঝাই যাচ্ছে না। এই ছবিটাকে এবার বোঝা যাচ্ছে, ঘন জঙ্গল। এবার আমরা সুধর্ণখালিতে চলে এসেছি। প্রথমে আমরা সজনেখালিতে নামলাম, এবার সুধর্ণখালিতে নামিয়েছে। এখান থেকে সোজা রাস্তা হাঁটার দেখতে পাচ্ছি, আর চারিদিকে নেট দেওয়া, আর পুকুর আছে, কুমির আছে মনে হয় ওখানে। এখনো কুমির দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা কুমির ওই যে উঠে রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই খালি জঙ্গল দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে খালি একটা ওয়াচ টাওয়ার আছে, আর কিছুই নেই। সুধর্ণখালি মিনিমাম একটা গাইড থাকলে, একটা গাইড দিলে কেউ দুটো আছে মানে ঠিক 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 এ হয়ে যায়। এসব কোনো ব্যবস্থা করেন না। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এখন ঝড়খালি দিয়ে যাচ্ছ, তাই তো? এখানে হরিণ দেখতে পেলাম, এই নিচেই হরিণটা আছে, দুটো হরিণ আছে, মা হরিণ আর বাচ্চা হরিণ, আর বেশ সুন্দর জায়গাটা। এই একটা হরিণ এখানে পাতা খাচ্ছে, একদম বাচ্চা বেবি হরিণ। এবার আমরা দোবাকি ক্যাম্পে চলে এসেছি। একদম ওপরে একটা ব্রিজ মতো লম্বা গেছে, আর এখান দিয়ে চারিপাশে দুপাশে জঙ্গল, খালি জঙ্গল আর জঙ্গল। এখানে একটা হরিণ, হরিণটা কোথায় জানি, হরিণটাও তো দেখতে পেলাম। হরিণ আছে ওখানে, ওই যে হরিণ ঘাস খাচ্ছে। দোবাকি ক্যাম্প, বাচ্চা হরিণ আছে, মা হরিণ আছে। ঝাড়খালি, আচ্ছা আচ্ছা, সবই তো খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সজনে খালি। হ্যাঁ হ্যাঁ, সবই খালি, বকখালি, বকখালি। এই যে হরিণ, একটা বাচ্চা হরিণ, একদম বাচ্চা। আর মা হরিণটা কোথায় গেল? মাটা, এই যে মা হরিণটা।
আবার আপেল দেওয়া হয়েছে। এটা ঝাড়খালি, এখানে একটা কুমির শুয়ে আছে। ঝাড়খালিতে এসেছি এখন। এখানেও দুটো কুমির শুয়ে আছে ঝাড়খালিতে এসে। হ্যাঁ, একটা ছোট আছে, একটা বড় আছে। এই যে জুম করে দেখাচ্ছি, এই যে দেখো, আর সিস্টার দেখো। ঝাড়খালিতে দুটো বাঘ দেখা গেল, তার মধ্যে এই যে একটা বাঘ বসে আছে। এই যে দেখা যাচ্ছে অনেকটাই দূরে, মুখটা ওই দিকে ঘুরিয়ে বসে আছে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম মেঘলা আকাশ আর কুয়াশা ছন্ন। তার মধ্যে আমাদের লঞ্চ যাচ্ছে, খুবই ভালো লাগছে। আজকে আমাদের তিন দিন আজকে জার্নি নিয়ে। এটা আবার ডেঞ্জার জোন লেখা। ও বাবা, ওখানটা দেখ দারুণ। এই যে ডেঞ্জার জোন, এই যে এই সাইডটা খালিটা। হ্যাঁ, আর বড় নেটের জাল দেওয়া ওইখানে, ওখান থেকে মানে বাঘ বেরোয়। ডেঞ্জার জোন লেখা। এতগুলো বাঘ দেখলে কালকে, তারপরে বলছে ওই তো বাঘ তো দেখেছো, সুন্দরবনের বাঘ তো দেখেছো, কত হনুমান দেখলে, হরিণ দেখলে, কুমির দেখলে।